সুপ্রিয় দর্শক, আজকে আমরা নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বেড়াতে এসেছি। আমরা বাইরের অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্কিং এরিয়া, উপরে একটা রাইড দেখা যাচ্ছে। আমরা এখানে বাংলাদেশের মধ্যে যতগুলা পার্ক রয়েছে, বিনোদন পার্ক, তার মধ্যে এই হলিডে পার্কটি অন্যতম। এখানে অনেকগুলা রাইড আছে। এখানে আমরা যে রাইডটা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে যে বিভিন্ন ধরনের বাচ্চাদের এলাকাগুলোতে বিভিন্ন ধরনের কার রয়েছে বা জাম্পিং হর্স রয়েছে এখানে, তারপরে রকিং হর্স, ম্যাজিক বল রয়েছে বাচ্চাদের জন্য। এখানে প্লে গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এখানকার। তো এটা বলেছি যে আমাদের বিনোদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এবং এই এলাকাটি এত বড় বিশাল যে বিশাল এলাকা জুড়ে এটি তৈরি করা হয়েছে। এবং আপনার সারাদিন যদি আপনি সময় নিয়ে আসেন, তাহলেও দেখা যাবে যে এখানে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। তো এইখানে আমরা একটা বাচ্চাদের জন্য একটা ট্রেন দেখতে পাচ্ছি, এবং উপরে একটা ডাইনোসরের ছবি। এটা গেট থেকে একটু ভিতরে প্রবেশ করলেই আপনারা এই দীর্ঘ পুকুরটি দেখতে পারবেন, এবং এটার চারপাশে, পুকুরের চারপাশে অনেক সুন্দর রাস্তা রয়েছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে দুই পাশে অনেকগুলা রাইড রয়েছে, সেই রাইডগুলার এখানে ডিরেকশন দেখা যাচ্ছে। তো আমরা যে বিষয়টি বলেছিলাম যে এই যে পুকুরটা, এই পুকুরের মধ্যে অনেকগুলা বোট রয়েছে, বিভিন্ন ধরনের বোট আমরা এখানে দেখতে পাই। প্যাডল বোট রয়েছে, সোয়ান বোট রয়েছে, বা এই ধরনের বোটগুলা এখানে আপনি চালাতে পারেন এবং এখানে সময় কাটাতে পারেন। খুবই সুন্দর একটি এলাকা। আমরা যে সময় গিয়েছিলাম এই মে মাসে, প্রচণ্ড গরম ছিল, সেই গরমের মধ্যেই, এবং বাতাস ছিল না সেই গরমের মধ্যে এখানে। তবে এখানে আপনার বসার জন্য, এখানে আমরা কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, বা চটপটি খাওয়ার জন্য, বা বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে এখানে আইসক্রিম পাওয়া যায়। এবং গরমের সময় এই আইসক্রিমগুলো আমাদের খুব প্রিয় ছিল বা আমাদের ভালো লেগেছে। এই হচ্ছে বিষয়গুলো। এবং এখানে আমরা এই এখানে একটা জলহস্তির মূর্তিও দেখতে পাচ্ছি যে এটা, এবং ওই দূরে দেখা যাচ্ছে যে অনেকগুলা নৌকা রয়েছে, এগুলো আপনি ভাড়া নিতে পারেন কিছু সময়ের জন্য। এই নৌকাগুলো দেখা যাচ্ছে, তো এইখানে এই নৌকাগুলো আপনারা চালাতে পারেন। এখানে আমরা একটা বুলেট ট্রেন দেখতে পাচ্ছি, যে এখানে অনেক ধরনের ট্রেন রয়েছে। তবে এটা খুব আকর্ষণীয় একটি রাইড, এই বুলেট ট্রেন। বুলেট ট্রেনে চড়তে গেলে এখান থেকেই চড়তে হয়, এখানে পাশে যেটা আমরা স্টেশন দেখতে পাচ্ছি। এখানে এই পার্কের মধ্যে বহু পরিমাণে অনেক স্থাপত্য রয়েছে বা মূর্তি রয়েছে, এগুলো আমাদের বিনোদনের জন্য বা ছবি তোলার জন্য। এটাও খুব আকর্ষণীয় একটা বিষয় যে একটা পালকি, সেই পালকি এখানেও অনেকে ছবি তোলে, ছবি তুলতে পারেন। এবং পালকি এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা, যেটা বলা হয়ে থাকে, এটা মোটর সাইকেল আছে এখানে, খুব সাইকেল রাইড, এটাও খুব আকর্ষণীয় এবং এটা ঘুরতে থাকে। আমরা যে সময় গিয়েছিলাম এই সময় মানে সকাল 10টার পর পর, এবং এইটা বুলেট ট্রেনের একটা রাস্তা, এটার ভিতর দিয়ে বুলেট ট্রেনটা চলাচল করে। এখানে আমরা বুলেট ট্রেনের রাস্তার উপরে এই ধরনের মূর্তিগুলো দেখতে পাচ্ছি। এটা আরেকটা বুলেট ট্রেনের আরেকটা প্রবেশ পথ, ওখান দিয়ে ঘুরে আসে। এটা হচ্ছে ভূতের বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব আকর্ষণীয় একটা বিষয় এখানে ভিতর। এবং এই উপরের যে অংশটা, ভূতের বাড়ির উপরের অংশটা, এটা অনেকটা হিমালয়ের স্টাইলে তৈরি করা হয়েছে। একটা আমরা হিমালয়ের একটা আবহাওয়া পাবো, বা এখানে বরফ তো পাহাড়। যেটা এটা হচ্ছে গেস্ট হাউসের প্রবেশ পথ, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এবং পাশে আমরা টিকেট ঘর দেখতে পাচ্ছি। এটা আপনার ছবি তোলার জন্য একটা প্রজাপতির মূর্তি দেখা যাচ্ছে, দূরে দুটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, ওই ক্যাঙ্গারু দুইটা, এগুলোর সাথেও আপনারা ছবি তুলতে পারেন বা দেখতে পারেন। এগুলা খুবই সুন্দর দৃশ্য। এটা একটা রিক্সা, এখানে দুইটা এরকম রিক্সা রয়েছে, এই রিক্সাগুলো আমাদের খুব আকর্ষণ একটা তৈরি করে। তা আমরা যেটা বলছিলাম, এখানে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মেরু অঞ্চলে একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। এটা আসলে ভূতের বাড়ির অপোজিট একটা সাইড, এখানে প্রচুর পরিমাণে প্যাঙ্গুইনের মূর্তি দেওয়া তৈরি করা আছে। এখানে আমরা একটা জলহস্তি দেখতে পাচ্ছি,
এবং গ্রিজ আছে, দূরে আমরা তিনটা কঙ্কাল মূর্তি দেখতে পাচ্ছি যে যারা বসে আছে এখানে, এখানেও আপনি বসে ছবি তুলতে পারেন। এখানে আমরা পেঙ্গুইন গুলা দেখতে পাচ্ছি। এগুলো খুবই বলেছিলাম যে খুবই আকর্ষণীয় একটা বিষয়। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে সাফারি জোন, অর্থাৎ এখানে ভিতরে প্রবেশ করলে অনেক প্রাণীর মূর্তি পাওয়া যাবে, সেই মূর্তিগুলো আমরা এখানে দেখতেছি। এখানে কুকুর নিয়ে হাঁটতেছে একটা রমণী, সেই মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি বা স্থাপত্য। এগুলো হচ্ছে হাতির এবং এগুলো তৈরি করা হয়েছে তার দিয়ে এবং তারের উপরে বিভিন্ন ধরনের বিশেষ ধরনের উদ্ভিদ ব্যবহার করে এগুলার শেপ তৈরি করা হয়েছে, অর্থাৎ এগুলো খুবই রক্ষণাবেক্ষণের মাধ্যমে কাজগুলো করা হয়ে থাকে। এখানে আমরা একটা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি যেখানে কিছু হরিণ আছে, অনেক কিছু না অনেকগুলো হরিণ আছে চিড়িয়াখানার ভিতরে। এখানে আমরা পাশেই বিশেষ করে ওই যে ভূতের বাড়ি বলেছিলাম তার আশেপাশে এখানে প্রাণীর মূর্তি, অর্থাৎ এটাকে একটা সাফারি জোন হিসাবেই বা প্রাণীর অঞ্চল হিসাবে এটা চিহ্নিত করা হচ্ছে। পাশেই যে আমরা হরিণের যে চিড়িয়াখানাটা সেটা দেখতে পাচ্ছি। এখানে খুব আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে আদর্শ গা। এখানে আপনি যদি স্পিড বোটে আসেন বা এদের বিভিন্ন ধরনের রিভার শিপ আছে, জাহাজের মতো আছে, ছোট জাহাজ 100 জনের মতো উঠতে পারে সেটা জাহাজ, ও এখানে আসে যারা অল্প সংখ্যক তাদেরকে স্পিড বোটেই আসতে হয়। তাই এখানে আসলে আপনারা এই নদীর মাঝখানে ঠিক এই চরের মধ্যে একটা আদর্শ গ্রামের অবস্থা দেখতে পারবেন, যে এখানে বিভিন্ন কৃষক রয়েছে, জেলে রয়েছে তারা। এই পুকুর, এই পুকুর তো বলা যাবে না ঠিক, এটা একটা নদীর মতোই বলা যাবে, যে এটা আপনি ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর এখানে ওই যে সাফারির এখানে অনেকগুলো প্রাণীর আদিকালের প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ডাইনোসর, তারপরে জেব্রা, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে স্পিড বোর্ডের সাহায্যে যারা ঘুরতে এসেছে এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আদর্শ গ্রাম বা এখানে আসার পরে এটা এগুলোর মধ্যে সাউন্ড তৈরি করা হয়, সাউন্ড ভাইব্রেশন আছে, যে এই জিরাফ যারা আছে বা এই ডাইনোসর এগুলা শব্দ করতে পারে সেভাবে। তারপরে এখানে আমরা একটা দেয়াল দেখতে পাচ্ছি, এখানে দেয়াল চিত্র আছে, দেয়ালের মধ্যে অনেকগুলো প্রাণীর ছবি তৈরি করা হয়েছে, এটাও খুব আকর্ষণীয়। আমরা এখান থেকে আবার আদর্শ গ্রামটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা সাইট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গরু এগুলো দেখতে পাচ্ছি, এখানে আবার কিছু হাঁস মুরগি এগুলো পালন করা হয়ে থাকে সেগুলো দেখা যায়। এটা আমরা একটা বানরের চিড়িয়া, বানরের খাঁচা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বানর আছে। তারপরে আরেকটা পাশে সজারু রয়েছে, সেগুলোও এখানে দেখা যায়। এটা মূলত স্পিড বোর্ডের এলাকাগুলো, এখানে বিভিন্ন ধরনের স্থাপত্য তৈরি করা হয়েছে, জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কাই ট্রেন যেটা আছে, সেই স্কাই ট্রেনের এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, যে এটার উপর দিয়ে নদীর উপর দিয়ে স্কাই ট্রেনটা চলাচল করে। এটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। এখানে আমরা একটা টানেল দেখতে পাচ্ছি, এই টানেলটা যেটা এটা এই পানির নিচ দিয়ে গেছে, আমরা সেই টানেলের কিছু অংশটা বা এক প্রান্ত থেকে অর্থাৎ নদীর যে অংশটা সেই নদীর নিচ দিয়ে যদি আমাদেরকে যেতে হয় তাহলে এই টানেল দিয়ে যেতে হবে। আপনি এই টানেলের দেয়ালের মধ্যে অনেক ছবি দেখতে পাবেন, মাছের ছবি বা বিভিন্ন ছবি দেখা যাবে, অর্থাৎ কিছুটা ফিলিংস এখানে তৈরি করা হয়েছে। এখানে আমরা বাংলার ঐতিহ্যের যে ঢেকি সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বিদেশি মাছ বা রঙিন মাছ রয়েছে, এটার উপরেই আবার রয়েছে একটা হেলিকপ্টার, এটাও একটা রাইড, এই মাঝখানে এই জলাশয়ের মাঝখানে একটা রাইড রয়েছে, সেই রাইডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হেলিকপ্টার, এটা ঘুরে ঘুরে এই জায়গার মধ্যে উঠতে থাকে। এটা হচ্ছে মূলত স্পিড বোর্ডের এলাকাটা, যেখানে স্পিড বোর্ড ছাড়া হয়, অর্থাৎ এটা হচ্ছে বন্দরের মতো। এখানে আমরা ওই যে টাইটানিকের একটা বিষয় দেখতে পাচ্ছি, যে জাহাজটা টাইটানিকের হাতলে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে বন্দরের গেটটা, সেই গেটের ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইরকম অসংখ্য বিষয় নিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে কিছু যে বক্স দেখা যাচ্ছে, এগুলো অনেকটা চিড়িয়াখানার মতোই, অর্থাৎ আপনি এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন। এটা বাচ্চাদের জন্য, এই উপরে ক্যাবল কার আছে, এটাও খুব আকর্ষণীয় একটা রাইড, অনেকেই ক্যাবল কারে চড়ে থাকে, দোলনা আছে,
এখানে আমরা দুইটা আর হোটেল দেখতে পাচ্ছি আর কি। এটা যে জাহাজটা এখানে দেখা যাচ্ছে, এই মূলত এই জাহাজের মধ্যে 90 কোডি পরিচালিত হয়ে থাকে, সেই 90 কোডি। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক যেটা আছে, এটা মূলত দুপুরের পরে, একটার পরে এই ওপেন করা হয়। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টাতে মূলত এখানে বন্ধ ছিল, কিছুটা আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ আমরা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে জামদানি পাওয়া যায়, এবং এটার পাশ দিয়ে আমাদেরকে এখান থেকে বের হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আমরা